Assalamualaikum, আমি হিরণ মিয়া, আমি একজন টাইগার খামারি, আমি মূলত চাকরি করতাম, চাকরিতে দেখলাম যে কোনো স্বাধীনতা নেই এবং এভাবে তো আর চলা যায় না, এখন ভাবলাম যে নিজে একটা কিছু করি, এই তাকিয়া চিন্তা করলাম যে টাইগার মুরগিটা বেস্ট ওজনের দিক দিয়ে এবং সৌন্দর্যের দিক দিয়ে এবং ডিমে মাংস সবগুলাই বেস্ট মনে হয়েছে, ওই জন্যই টাইগার মুরগি নিয়ে কাজ শুরু করা, এখন আলহামদুলিল্লাহ টাইগার মুরগিতে ভালোই আছে। এখন আমার এখানে 500 প্যারেন্টস আছে, এখান থেকে আমি বাচ্চা বিক্রি করতেছি, ডিম বিক্রি করতেছি, আর আমার হাতে যে মুরগটা আছে ওটার ওজন 5 কেজি, প্রায় 5 কেজি, একটা 5 কেজি ওয়েটে একটা মুরগের কীরকম চাহিদা হইতে পারে সেটা তো আপনারা ভালোই জানেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে কৃষি খামার টিম আজকে চলে এসেছি ময়মনসিং জেলা নান্দাইল থানা কাকিপাড়া গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একটি চমৎকার টাইগার মুরগির খামারের সামনে। দর্শক, আজকে একজন উদীয়মান তরুণ উদ্যোক্তার সফলতার গল্প আপনাদেরকে জানাবো। তার নাম হচ্ছে হিরণ মিয়া, যিনি পড়াশোনা শেষ করে চাকরি শুরু করলেন, কিন্তু চাকরিতে যাওয়ার পর তিনি মনে করলেন যে আমার স্বাধীনতা হরণ হয়ে গিয়েছে, চাকরি আর করা যাবে না, বেকারত্ব থাকা যাবে না, তখন তিনি গড়ে তুলেছেন এই চমৎকার টাইগার মুরগির খামার। আজকের এই পর্বে তারই সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম হিরণ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আর অনেক বেশি ভালো লাগছে আপনার চমৎকার টাইগার মুরগির খামারে এসে। হিরণ ভাই, আমরা জানতে চাই যে আপনি টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে? যে আমি তো পড়াশোনা করছি, পড়াশোনা করার পরে আমি চাকরি করতাম, চাকরি করার পরে ভাবলাম যে না নিজে একটা কিছু করি, এই করার থেকে চিন্তা ভাবনা করে দেখলাম যে এই সেক্টরটা মোটামুটি ভালোই চলতেছে, এই থেকে পরে টাইগার মুরগিটা বাছাই করা। পড়াশোনা শেষ করে চাকরি করলেন, চাকরি বাদ দিয়ে এখন মুরগি পালন, বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে না? বিষয়টা হচ্ছে যে নিজে নিজে কিছু করার জন্য আর কি এই উদ্যোগটা নেওয়া আর কি। টাইগার মুরগি বেছে নেওয়ার কারণটা কি? টাইগার মুরগি মাংস এবং ডিম দুটার জন্যই ভালো, আর এখন বর্তমানে তার বাজারও অনেক ভালো টাইগার মুরগি। আচ্ছা, আপনি কত বছর যাবত টাইগার মুরগি পালন করেন? এটা 3 বছর। 3 বছর? 3 বছর। প্রথমত কতগুলো মুরগি দিয়ে আপনার খামার যাত্রা শুরু হয়েছিল? প্রথম আমি 300 মুরগি দিয়ে শুরু করছিলাম। বর্তমানে কতগুলো মুরগি রয়েছে? বর্তমানে 500 প্যারেন্টস আছে। 500 প্যারেন্টস? জি, আলহামদুলিল্লাহ প্যারেন্টসের পরিমাণটা অনেক। জি। আচ্ছা ভাই, টাইগার মুরগি পালনের কী কী সুবিধা রয়েছে? টাইগার মুরগিটা সুবিধা হচ্ছে ওটা পরিবেশের সাথে সামঞ্জস্য, তারপরে রোগবালাই কম, এটা দেখতে অনেক সুন্দর, মানুষে আকৃষ্ট করে বেশি, তাছাড়া রোগবালাইটা, বিশেষ করে রোগবালাইটা অনেক কম ওটার মধ্যে, এবং ওজনটাও কিন্তু অনেক বেশি হয়। ওজনটা অনেক বেশি হয়। আচ্ছা, ডিমে আসতে কতদিন সময় লাগে? ওটা 4.5 মাস সময় লাগে। 4.5 মাস? 4.5 মাস। আমরা যে প্যারেন্টসগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন বয়স হয়েছে? এটার বয়স 11 মাস। 11 মাস হয়ে গেছে? জি জি। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে নতুন প্যারেন্টস। না, ওটার বয়স 11 মাস। আচ্ছা, তাহলে ডিম পাচ্ছেন কত মাস যাবত? এটা ডিম পাইতেছি আমি 7 মাস। প্রায় 7 মাস? 7 মাস। এখন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? এখন পাইতেছি 70%, বেশিও পাইতেছি। আর 70% ডিম পাচ্ছেন এখন? টাইগার মুরগি নাকি পরিমাণে ডিমটা একটু কম দেয়? না, আপনার যদি ম্যানেজমেন্ট ঠিক থাকলে 70%, সর্বনিম্ন 70% পাওয়া যায়। আচ্ছা ভাই, আমাদেরকে একটা বিষয় বলবেন যে আমরা বিভিন্ন ফার্মে যাই, 2-3 মাস ডিম পাড়া হয়েছে এরকম মুরগি তাদের শরীরে লুম উঠে যায়, লেজ খেয়ে ফেলে, এরকম সমস্যাটা কী কারণে হয়? আপনার এখানে কিন্তু এরকম সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি না। এটা মূলত একটা সমস্যা হয় মারাক্স রোগ থেকে, বুঝে ওটা ভ্যাকসিন করাতে হয়, তাইলে এই লোমটা উঠে না, এরপরে ভিটামিন দুজি ঘাটতি না পড়ে, এরপরে জিঙ্ক টিঙ্ক দুজি ঠিক মতো না খাওয়ানো যায়, তাইলে এই মুরগির সৌন্দর্যটা বৃদ্ধি মানে ভালো থাকে আর কি, ফিটনেসটা ভালো থাকে, ফিটনেসটা ভালো থাকে। ওজন কেমন রয়েছে আপনার এই যে মুরগি বা রোগগুলো আছে, এবারে ওজন কেমন আছে? এখন আমার মুরগির ওজন আছে 3.5 কেজি।
3 কেজি 3.5 কেজি যেহেতু প্যারেন্টস ওজনটা একটু কমায় রাখছে ও একটা আর মুরগি আছে 4.5 কেজি 5 কেজি মুরগির ওজনটা একটু বেশি হ্যাঁ আচ্ছা সারা দিন এই ফার্মে আপনি কি কি ধরনের কাজগুলো করেন সারা দিনে আমি পানি দেই 3 বার খাবার দেই 3 বার এতটুকুই কাজ শুধু খাবার পানি খাবার পানি কোন কোন ধরনের খাদ্যগুলো দিচ্ছেন ডিম পাড়া মুরগিকে ডিম পাড়া মুরগির কে সকাল দুপুর এবং বিকাল দিতেছে লেয়ার লেয়ার ওয়ান খাবার দা লেয়ার লেয়ার ওয়ান এক একটা মুরগ বা মুরগির জন্য কত গ্রাম খাবার প্রয়োজন 120 গ্রাম সর্বোচ্চ 120 গ্রাম 120 গ্রাম আচ্ছা ভাই একদম ফাঁকা জায়গায় আপনার খামার তারপরও যথেষ্ট বাতাস রয়েছে ফ্যান রয়েছে কি গরমে কি কোনো সমস্যা হয় কিনা হ্যাঁ অতিরিক্ত গরমে সমস্যা হয় স্টুকের একটা বিষয় তার স্টুক করে তারপরে পাতলা পায়খানা এগুলাই হয় মূলত আর অন্য কোনো সমস্যা নেই মাছের উপরে টাইগার মুরগি পালন করছেন মাছের উপরে পালন করার কি কি সুবিধা রয়েছে এটার সুবিধা অনেক যেরকম ওটা ময়লা খাইতে পারে না দ্বিতীয় হচ্ছে আলু বাতাস 24 ঘন্টায় পাওয়া যায় ওটার মধ্যে চতুর্দিক থেকে আলু বাতাস লাগে তারপরে গরমের সময় মূলত গরমের সময় ওটা মানে পারফেক্ট মাছাটা এতে কোনো সমস্যা না গরমে কোনো সমস্যা হয় না আর রোগ বালাইটা কম হয় আচ্ছা টাইগার মুরগি পালনের সুবিধা তো আমরা অনেক জানলাম এবার অসুবিধা জানি কি কি অসুবিধা রয়েছে টাইগার মুরগির খামারে অসুবিধা তেমন নাই এটা তেমন অসুবিধা নাই অসুবিধা নেই বললেই চলে আচ্ছা প্রতিদিন যে পরিমাণ ডিম পাচ্ছেন সেই ডিম কি বিক্রি হচ্ছে বাজারে নাকি বাচ্চা উৎপাদন কোনটা এখন বাজারে আমি ডিম এবং বাচ্চা দুটাই বিক্রি করতেছি বাচ্চা এবং ডিম দুটাই বিক্রি করছি দুটাই বিক্রি করতেছি পাশের রুমে ইনকিউবেটর রয়েছে জি কতটা ডিম পুরানো সম্ভব আমার সেটার আছে 3000 ডিম এবং হ্যাচার আছে 1500 আছে তো বাচ্চা বের হচ্ছে জি জি কতগুলো বাচ্চা বের হচ্ছে আজকে বের হবে 1200 বাচ্চা 1200 আচ্ছা আর মেশিনে যা আছে এগুলো বের হবে কবে ওটা 15 তারিখ 15 তারিখে আপনার যে পরিমাণ প্যারেন্টস সে অনুযায়ী তো আপনার এখানে আরও অনেক বেশি বাচ্চা হওয়ার কথা কিন্তু আপনি সে কম উৎপাদন করছেন সে তুলনায় না আমি কিছু ডিম বাহিরেও বিক্রি করতেছি ডিমের চাহিদা অনেক তাই ডিমও বিক্রি করতেছি পাশাপাশি বাচ্চাও করতেছি ডিম কত করে বিক্রি করছেন ডিম বিক্রি করতেছি 20 টাকা পিস 80 টাকা হালি 80 টাকা হালি জি আচ্ছা 80 টাকা হালি ডিম বিক্রি করে লাভ কি হয় লাভ আছে লাভ হয় তারপরেও যারা নতুন করতে চাইতেছে নিয়া তাদেরকে একটু সুযোগ দিতেছি করার জন্য আর বাচ্চা কত করে বিক্রি করছেন বাচ্চা 50 টাকা পিস 50 টাকা পিস জি আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ কারণ হচ্ছে সবাই টাইগার মুরগির ডিমটা বেশি দামে বিক্রি করে এবং বাচ্চাটাও তারা চায় যে বেশি দামে বিক্রি করতে যদি আপনার কাছ থেকে একজন খামারি বাচ্চা নিয়ে তারা খামার শুরু করতে পারে কিছু টাকা তারা যদি লাভ করতে পারে তাহলে কিন্তু তারা আবার খাবার করতে উদ্বুদ্ধ হবে প্রথমে যদি আমরা বেশি টাকা বিক্রি করতে চাই বাচ্চা বা ডিম তাহলে কিন্তু তারা খাবার করতে সাহস পাবে না জি জি ওইটাই আমি দিতেছি একটা সুযোগ যে সবাই করুক ওটাতে আসুক এই জন্য একটু আমি কমিয়ে দিতেছি চাহিদা বেড়ে গেলে আবার দাম বেড়ে যাবে না তো নাকি না না চাহিদা বাড়বে আমি প্রোডাকশন বাড়াবো উৎপাদন বৃদ্ধি করবেন উৎপাদন বৃদ্ধি করবেন আচ্ছা যে স্বপ্ন নিয়ে টাইগার মুরগির খামার করেছিলেন এখন কি মনে হচ্ছে স্বপ্নটাকে সত্যি হওয়ার পথে কিনা যে আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন সামনে আরো বড় করার প্ল্যান আছে আচ্ছা চাকরি করতেন চাকরি বাদ দিয়েছেন এখন টাইগার মুরগির খামার করছেন চাকরি থেকে কতটা ভালো আছেন চাকরি থেকে অনেক ভালো আছে নিজের স্বাধীনতা আছে ইচ্ছা স্বাধীনতা ইচ্ছা শক্তি এখন কাজ করতে পারে আগে তো স্বাধীনতা ছিল না চাকরির সময় এখন তো ইচ্ছা মতো কাজ করতে পারি যতক্ষণ ইচ্ছা আমরা বাড়াইতে পারি কমাইতে পারি সব কিছু করতে পারি ওরকম একটা স্বাধীনতা আছে ওটার মধ্যে চাকরিটা পরাধীনতা এবং যখন কেউ বিজনেস করে সে স্বাধীনতা লাভ করে এবং সে তার মন ইচ্ছা মতো কাজ করতে পারে তো এটাই আচ্ছা না আপনার খামারটা বেশ সুন্দর এবং আপনার মুরগিগুলো মাশাল্লাহ বেশ চমৎকার যদি কেউ বাচ্চা সংগ্রহ করে আপনি কিন্তু এই মুরগি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আমার তো প্যারেন্টস টাইগার আমি শুধু টাইগার প্যারেন্টসই করতেছি এর সাথে আর অন্য কোনো মুরগি নেই না যা আছে এখানে অরিজিনাল যা বাচ্চা আসবে সব টাইগারের বাচ্চাই আসে এখান থেকে ভাই কেমন টাকা বিনিয়োগ করেছেন এই খামারে আমরা একটু জানি সে বিষয়টা এখানে আমার বিনিয়োগ আছে 6 লাখ টাকা 6 লক্ষ টাকা জি এই যে 6 লক্ষ টাকা বিনিয়োগ করলেন একবারের জন্য রিস্ক মনে হয় নাই না রিস্ক তো নিতেই হবে কিছু একটা করতে গেলে রিস্ক নিতে হবে প্রথমত সেই রিস্কটাই নিলাম এখন কি মনে হচ্ছে না এটাতে তেমন কোনো রিস্ক নাই এখন তো ভালোই চলছে 6 লাখ টাকা ইনভেস্ট করেছি কিন্তু এখন তো ফসল দিতেছে উৎপাদন করতেছি অনেকেই মন্তব্য করে যে আমরা ইউটিউবে যা দেখাই তা সত্য না
না সেটা যারা বিশ্বাস করে না তারা কামারে আসবে দেখবে তারপরে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবে ওটা যারা আচ্ছা যারা বিশ্বাস করে না ওটা তাদের জন্য টাইগার মুরগি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে ভবিষ্যতে আমি পাশে আরেকটা সেট করব এই প্যারেন্টসের পাশাপাশি আমি আরেকটা বড় প্যারেন্টস করব ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকুন